তারপরে আরাফা রোজা রাখবেন। কোন দিন আরাফা রোজা রাখবেন? এই বছরে 1431 বছর রোজা রাখবেন আরাফা রোজা। আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজির সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন, প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে, সোমবারে রোজা রাখবেন। যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন, কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সহিহ হাদিসে সহিহ মুসলিম আরাফার দিন রোজা। সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর একশিন আলেমরা এরকম ফতোয়া দিচ্ছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে উর্ধে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ মঙ্গলবারে সেই দিনের, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ, তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখে রোজা আসবে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিস বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 না বলে বলেছেন আরাফার দিন বলেছেন। সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা 3টি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন, আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে 3টি রোজা রাখার, আর জরুরি না যে সেই 3টি রোজা 13, 14, 15 তারিখে হইতে হবে। যদি এটি সুন্নত, যাই আমি বিজর রোজা মানে 13, 14, 15 তারিখ চাঁদের, কিন্তু যদি আপনি এটিকে রেখে নেন রবিবার এবছরে সোমবার মঙ্গলবার, তাহলে হয়ে গেল 3টি রোজা আপনার হয়ে গেল। সিয়ামু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামু দাহরি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মাসে 3টি রোজা রাখ, যেই ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো, কারণ 3 10 30, তাহলে 3 রোজা রাখলে 30-এর নেকি পেল। এই 30 করে 11 মাসে এইভাবে 3 10 30, 3 10 30, 3 10 30, আর রমজান মাসে ফুল রোজা রাখলো, আল্লাহ পাক ফরজ করেছেন, তাহলে সে আজীবন রোজা রাখলো না, আজীবন রোজা রাখার সে ফজিলত পেল।